একলু মহৰখক হত্যাকাণ্ড, এগৰাকী অন্তঃসত্ত্বাক হত্যা, শহুৰেকৰ হাততে প্ৰাণ গল অন্তঃসত্ত্বা বোৱাৰীৰ। এই নৃশংস ঘটনা সংঘটিত হৈছে গোসাইগাঁৱত। গোসাইগাঁও মহকুমাৰ ভাওৰাগুৰিৰ আহমেদপুৰতেই সংঘটিত হৈছে এই নৃশংস হত্যাকাণ্ড। উল্লেখযোগ্য যে যৌতুকৰ বাবে দীৰ্ঘদিনৰ পৰাই স্বামীগৃহৰ পৰিয়ালে অকথ্য নিৰ্যাতন চলাই আহিছিলে বোৱাৰীগৰাকীক। সদায় শাৰীৰিক আৰু মানসিক নিৰ্যাতনৰ বলি হয় বোৱাৰীগৰাকী। দেওবাৰে সন্ধিয়া 7মান বজাৰ ঘটনা এয়া। বোৱাৰীগৰাকীৰ পিতৃগৃহৰ পৰা 30,000 টকা দাবী কৰিছিলে স্বামীগৃহৰ পৰিয়ালে, আৰু এই পইচা নিদিওঁ বুলি কোৱাৰ লগে লগেই আৰম্ভ হয় কাজিয়া, আৰু এই কাজিয়াৰেই কৰুণ পৰিণতি। শহুৰেকে কাঠেৰে মূৰত আঘাত কৰে বোৱাৰীগৰাকীৰ, আৰু এই আঘাত পোৱাৰ লগে লগে মৃত্যুক আঁকোৱালি লয় বোৱাৰীগৰাকীয়ে। মৃত বোৱাৰীগৰাকী নাজিমা বিবী কিছুদিন পূৰ্বেই বিবাহ পাশত আবদ্ধ হৈছিলে মফিজুর ৰহমানৰ সৈতে। ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে আটক কৰিছে স্বামী মফিজুর ৰহমানক, কিন্তু এতিয়াও পলাতক অৱস্থাত হত্যাকাৰী শহুৰেক কুৰবান আলী। কি হয় আপোনাৰ কি 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 হৈছে ঘটনাটো কেনেকৈ কওকচোন? ঘটনাটা মানে বিয়া দিয়াৰ পৰে তিগা মানে শাস্তি অৱস্থা, মানে খালি পইচা পাতি চায়। কোনে চায়? ওই জামাইর বাবা। কি নাম তার? কুরবান আলী। কিমান দিন হল বিয়া হয়েছে? বিয়া হয়েছে 2 বছর পার হইল। কত বিয়া হয়েছে? উষাটারি কিরা কয় নাকি পাইকাতলা উষাটারি। ঘটনাটা হয়েছে মানে একটা গাড়ি কিনা আনছে 60,000 টাকা ট্র্যাক্টরি, 30,000 টাকা নগদ দিয়া আনছে আর কি। 1 মাস টাইম নিছে। তো আমার বেটি দিয়ে কইতাছে যে এই তারিখে 1-2 হাজার টাকা লোব না, 30,000 টাকা তোমার বাবার কাছ থেকে নিয়ে আহ। তো আমার বেটি কইছে আমার বাবার কামাই নাই, আরও বাড়িতে 4টা বেড়া স্কুলে যায় করার খরচা টরচা আবি জিবি করা লাগে, বাবার কাছে অত টাকা নাই। যদি 2-5 হাজার টাকা যদি শর্ট পড়তো তাহলে বাবার কাছ থেকে এনে দিয়ে দিতাম, 30,000 টাকা আমি চাবার পাম না। এগুলো কইছে দিকে ওরা মানে ওই জামাই মেয়েটারে মারছে। জামাই মারলে খেলা পরে তাও মেয়েটা বাড়িতে কাম কাজ করতেছে করতেছে, তখন ওরা ঘরের মধ্যে মা ওর বাবা আর জামাই বুদ্ধি করছে, কয় আজকে যদি টেহার না দেয় আরেকবার চা, নাহলে বাবু তরে পিটামু তরে শেষ করমু, আর যদি খালি একবার না করে আর টেহা পয়সা চাম না, আমার কাছে আর কি চাবো না। কয় ও ভাই এক ভারী মেয়ে মাথা আইলি। পরে যেমন ওই ওই ঘরে যে ফাস্ট ফুড করতেছে আমার বেটিটা শুনছে আর কি, বলে এবারে খালি ঘরে দুবার গেছে কি ঘরে মধ্যে তিনজন ঢুকলো গে, ঘরের মধ্যে তিনজন ঢুকলো গে, আমার বেটিটা ওই যে টিনের বেড়া ঘেয়েছে খারিয়া হুনতাছে, কয় আজকে যদি টেয়া চাবি তোর তরে কষাম তরে মার দিবে হ্যান ত্যান কইতাছে। আমি চাই সূক্ষ্ম বিচার চাই, আমার একটাই বেটি, আমার আর বেটি নাই, আমার আর আর কি করবো, আমার সূক্ষ্ম বিচার লাগে, আমার একটাই দাবি সারেগর কাছে, আমার আর আর বেটিও নাই আর ও বউ না, আমার এই আমার মার সূক্ষ্ম বিচার আমি চাই। গোসাইগড়ৰ পৰা সহিষ্ণু দাসৰ প্ৰতিবেদন, ঈশান নিউজ।